সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। লাইট ফেজ স্কুলে অনলাইন ক্লাস প্রোগ্রামে নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আজকের টপিক কম্পোজিশন। আমি ফজলুর রাব্বি তোমাদের সাথে আছি। আজ যে কম্পোজিশনটি পড়বো এর দ্বিতীয় অংশটি পড়বো, সায়েন্স ইন এভরিডে লাইফ এর দ্বিতীয় অংশটা আজকে আমরা পড়বো। তো প্রথম অংশে আমরা এ পর্যন্ত পড়েছিলাম ভিজিট আদার প্ল্যানেটস, আমি বলেছিলাম। তো আজকে দ্বিতীয় অংশ আমরা এখানে পড়ব, সায়েন্স হ্যাজ ডান আ গ্রেট ম্যাজিক ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। যোগাযোগের ক্ষেত্রে একটা জাদুকরি কিছু কাজ করেছে এই বিজ্ঞান, সেটা হচ্ছে টেলিফোন, ফ্যাক্স, ওয়্যারলেস, মোবাইল ফোন, ইন্টারনেট এক্সেট্রা। টেলিফোন, ফ্যাক্স, ওয়্যারলেস, তারবিহীন মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো অল গ্রেট ওয়ান্ডার্স অফ সায়েন্স। এগুলো কি বিজ্ঞানের আশীর্বাদ, হ্যাভ কনকোয়ার্ড টাইম, যেগুলো সময়কে জয় করেছে, স্পেস গতিকে জয় করেছে, অ্যান্ড ডিস্টেন্স দূরত্বকে জয় করেছে, অ্যান্ড ব্রড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এই পৃথিবীটাকে আমাদের কাছে নিকট খুব কাছাকাছি নিয়ে এসেছে। ইনভেনশন অফ কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার আবিষ্কারটা কি বিজ্ঞানের সবচেয়ে বড় আশীর্বাদ। ইনফ্যাক্ট কম্পিউটার ইজ রেইনিং, রেইনিং রেইন মানে রাজ্য, বা এখানে রেইনিং মানে রাজত্ব করা। ইনফ্যাক্ট কম্পিউটার ইজ রেইনিং অল ওভার দ্য প্রিভিয়াস ইনভেনশন, এবং অতীতের যতগুলো আবিষ্কার আছে তার উপর রাজত্ব করছে, দ্যাট ম্যানকাইন্ড হ্যাজ ইভা মেড পসিবল, যেটা এই মানুষ এ পর্যন্ত অতীতে যত আবিষ্কার করেছে তার উপর রাজত্ব করতেছে কি এই কম্পিউটারটা। ইউজিং ইন্টারনেট টেকনোলজি উইথ কম্পিউটার হ্যাজ ব্রট অ্যানাদার রেভলিউশন ফর ম্যান, এই কম্পিউটারের সাথে ইন্টারনেট টেকনোলজিটা যোগ করার কারণে এটা ব্রট অ্যানাদার রেভলিউশন ফর ম্যান। এটা রেভলিউশন মানে কি যুগান্তরীকারী পরিবর্তন, এই মানুষের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ফাস্টেস্ট, এটা কি পৃথিবীর সবচেয়ে গতিতর সম্পন্ন করেছে, হুইচ ইজ বিয়ন্ড ইমাজিনেশন, বিয়ন্ড যেটা আমাদের ইমাজিনেশন কল্পনার বাইরে, বিয়ন্ড মানে বাইরে মানে। ইট হ্যাজ টার্ন দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ, এই পৃথিবীটাকে একটা বৈশ্বিক একটা গ্রামে পরিণত করেছে। হ্যাঁ, সায়েন্স হ্যাজ অলসো ডান মিরাকেল ইন দ্য মেডিকেল ওয়ার্ল্ড, মানে মেডিকেল চিকিৎসা জগতে কিছু কি করছে, মিরাকেল অল আশ্চর্য বা অলৌকিক বা আশ্চর্যজনক কিছু সৃষ্টি করেছে। রোবট টেস্ট টিউব চাইল্ড, রোবট তৈরি করেছে, টেস্ট টিউব চাইল্ড তৈরি করেছে, টেস্ট টিউব বেবি যেটাকে বলি। হার্ট ট্রান্সপ্লান্ট প্লান্টেশন মানে কি হৃৎপিণ্ড চেঞ্জ করা বা প্রতিস্থাপন করা। তারপর কি আই গ্রাফটিং, মানে চোখের যে চোখের যে একজন চোখ দান করলে যে আরেকজনের প্রতিস্থাপন করা। গ্রাফটিং মানে আমরা নর্মালি এগ্রিকালচারে বুঝি যে কলম করা বা এক গাছ চার এক জায়গায় লাগানো, কিন্তু এখানে আই গ্রাফটিং বলতে চোখের যে আই বল প্রতিস্থাপন সেটাকে বোঝাবো আমরা এক্সেট্রা। আর অল দ্য ড্রামেটিক কন্ট্রিবিউশন অফ সায়েন্স, এটা কি এটা নাটকীয় অবদান বিজ্ঞানের, এগুলো নাটকীয় অবদান। উই ক্যান মেনশন দ্য নেমস অফ পেনিসিলিন, আমরা পেনিসিলিনের নামটা মেনশন মানে নির্দেশ করতে পারি বা বলতে পারি। এক্স রে, ইসিজি, বায়োপসি, আল্ট্রাসোনোগ্রাফি, রেডিওথেরাপি এক্সেট্রা, এটা আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে যে টেস্ট বা এগুলো পরীক্ষা করার যে এগুলো আমরা সব জানি, রেডিওথেরাপি, আল্ট্রাসোনোগ্রাফি, রেডিওথেরাপি যেটা রঞ্জন রশ্মি ব্যবহার করে যে থেরাপিটা দেওয়া হয় এক্স রে। আচ্ছা, অ্যাজ দ্য ফাইটিং উইপন্স, এটা কি
फाइटिंग वेपन्स अफ साइंस एगेंस्ट डिजीज एवं रोग रोग क्षेत्र विज्ञान एक फाइटिंग वेपन्स जगह अस्त्र मान ये प्रतरोध बा मान रोगगल के निर्णयर एगल बड़ोधरण अस्त्र अल्ट्रासोनोग्राफी रेडियोथेरापी इसिजी एगल इनफैक्ट देयर इज नो लिमिट टू द वंडर अफ साइंस प्रकृतपक्षे कि देयर इज नो लिमिट कोनो सीमा नाई टू द वंडर अफ साइंस विज्ञान जे आशीर्वाद बा सुविधार कोनो सीमा नाई We cannot do even a day without the help of modern science. We cannot do even a day. একটা দিনও আমরা এই বিজ্ঞান ছাড়া আমরা কিছু করতে পারি না বা চলতে পারি না। তো এখানে কয়েকটা ওয়ার্ড একটু মনে হচ্ছে তোমাদের কঠিন হতে পারে। রেইনিং মানে রাজত্ব করা, আই গ্রাফটিং মানে চোখের যে চক্ষুজে প্রতিস্থাপন করা, তারপরে কন্ট্রিবিউশন অবদান, আর এগুলো হচ্ছে আমরা টেস্টের জন্য যে এক্সরে করি, সিজি করি, যে ফাটের প্রবলেম আছে কি না, বায়োপসি, কোনো কিছু মাংসপিণ্ড বা কোনো কিছু নিয়ে টেস্ট করা যায় যেখানে ক্যান্সারের জীবাণু আছে কি না, আল্ট্রাসোনোগ্রাফি, তারপর রেডিও থেরাপি যে রঞ্জনরশ্মি ব্যবহার করে যে থেরাপিটা দেওয়া হয়, ফাইটিং ওয়েপন্স মানে ওয়েপন মানে কি অস্ত্র বা যন্ত্র। আচ্ছা, আমরা যে এখান থেকে পড়লাম আজকের প্রশ্নটা একটু ছোট আছে, আমরা এটুকু মুখস্থ করে ফেলব। ওভারঅল আমরা পুরো কম্পোজিশনটাকে আজকে আমরা সুন্দর করে ওভারঅল পুরো কম্পোজিশনটাকে আমরা আজকে সুন্দর করে রিভিশন দিয়ে আমরা পরীক্ষায় লেখার মতো উপযোগী করে আমাদের HW-টাকে করব। আমরা HW লেখার সময় দ্বিতীয় অংশটা লিখলেই হবে, এর আগে যেহেতু অন্য ক্লাসে প্রথম অংশটা করা হয়েছে, তবে তোমরা পুরো কম্পোজিশনটা দ্বিতীয় অংশ পড়ার পরে পুরো কম্পোজিশনটা সুন্দর করে পড়ে পরীক্ষায় লেখার উপযোগী করে রেডি রাখবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।